আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের বিষয়টি হলো তৃতীয় বিশ্বযুদ্ধ এবং ইমাম মাহদী আলাইহিসসালাম। আজ পর্যন্ত পৃথিবীতে প্রায় 15,000 ইমাম মাহদী আলাইহিসসালামের আবির্ভাব ঘটেছে, নাউজ বিল্লাহি মিন যালিক। আমাদের পূর্বের বিভিন্ন বুজুর্গগণ আজ থেকে প্রায় 500 বছর আগে কিতাব লিখে গিয়েছিলেন যে আর বেশি দিন নেই ইমাম মাহদী আলাইহিসসালাম আসার সময় হয়ে গেছে। কিন্তু এই পর্যন্ত 500 বছর চলে গেল, আমাদের দেশে কিছু কিছু মানুষ আছে যারা ইমাম মাহদী আলাইহিসসালাম আসবে এই জন্য তাদের কাজকর্ম ছেড়ে দিয়ে অপেক্ষায় আছে যে ইমাম মাহদী আলাইহিসসালাম আসবেন এবং আমরা তার সাথে সংযুক্ত হব এবং সারা পৃথিবী আমরা জয় করে নেব। এটা বেশ ভালো কথা। ইমাম মাহদী আলাইহিসসালাম অবশ্যই দুনিয়াতে আসবেন। বুখারী ও মুসলিম শরীফে এই বিষয়ে সুস্পষ্ট হাদিস রয়েছে। কিন্তু অন্যান্য প্রসিদ্ধ কিতাবে ইমাম মাহদী আলাইহিসসালামের আগমন সম্পর্কে অনেকগুলো হাদিস বর্ণিত আছে। ইমাম মাহদী আলাইহিসসালাম আসার আগে পৃথিবীর পরিস্থিতি আরও নাজুক হবে এবং মুসলমানদের পরিস্থিতি আরও কঠিন এবং ভয়াবহ হবে। আজকে আমরা মুসলমানদের অবস্থাগুলো দেখতে পাচ্ছি। পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, চতুর্দিক থেকে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত। যে সিরিয়া, শাম সম্পর্কে বিশ্বনবী দোয়া করে বলেছিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শাম, অসংখ্য পয়গম্বর যে সিরিয়ার শামে এসেছিলেন, আজকে সেই সিরিয়ার অবস্থা ভয়াবহ। এছাড়াও বর্তমানে সারা পৃথিবীর অবস্থাও ভয়াবহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত পৃথিবীতে কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত 5টি যুদ্ধ না হয়। এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে গিয়েছেন যে 2টা যুদ্ধ তিনি আসার পূর্বেই হয়ে গিয়েছে, তাহলে আর 3টি যুদ্ধ বাকি থাকে। সাধারণত আমরা সবাই জানি পৃথিবীতে এ পর্যন্ত 2টি বিশ্বযুদ্ধ হয়ে গিয়েছে, এখন আমরা 3 নম্বর যুদ্ধের জন্য অপেক্ষারত। এই তৃতীয় যুদ্ধ নিয়ে কথা। আসলে এই তৃতীয় যুদ্ধ কাদের সাথে হবে এবং কে করবে? অনেকেই বলেছেন তৃতীয় বিশ্বযুদ্ধ মানেই হলো ইমাম মাহদী আলাইহিসসালামের আগমন এবং ইমাম মাহদী আলাইহিসসালাম কর্তৃক সারা দুনিয়ার নাস্তিক এবং কাফেরদের বিপক্ষের যুদ্ধ। আবার অনেকেই বলেছেন এই যুদ্ধটি হলো সাইয়েদনা হযরত ঈসা আলাইহিসসালামের যুদ্ধ। আর বর্তমান বিশ্লেষকগণ বলেন তৃতীয় যুদ্ধটি হলো বিশেষ করে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইরাক, ইরান এবং সারা পৃথিবী জুড়ে যে যুদ্ধটি হবে সেটি। বিশেষজ্ঞগণ বলেন এই যুদ্ধটি হবে পারমাণবিক অস্ত্রের যুদ্ধ। এখন তো সাধারণত মিসাইল, আত্মঘাতী বোমা হামলা, বিভিন্ন ধরনের যুদ্ধ হয়ে থাকে, কিন্তু ওই যুদ্ধটি হবে পারমাণবিক অস্ত্রের যুদ্ধ, যে যুদ্ধে পৃথিবীর প্রায় 1/3 মানুষ মারা যাবে এবং সেই সাথে পৃথিবী থেকে অনেক ধরনের প্রাণীও বিলুপ্ত হয়ে যাবে। প্রিয় দর্শক, আবার অনেক আলেম ওলামা বলছেন পারমাণবিক যুদ্ধ নয়, সেটি হবে এক মহামারী, মহামারী ভাইরাসের যুদ্ধ। ইতিমধ্যে করোনা ভাইরাস পুরো বিশ্বকে আতঙ্কিত করে রেখেছে। প্রতিটি দেশ এখন বড় ধরনের বিপর্যয় এবং গণমৃত্যুর অপেক্ষা প্রহর গুনছে। এটি যেন কোনো অংশে একটি বিশ্বযুদ্ধ থেকে কম নয়। অনেক গবেষণায় পাওয়া যায় সে সময় প্রায় সকল ধরনের প্রাণী বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকলেও একটি প্রাণী জীবিত থাকবে, সেই প্রাণীটি হলো তেলাপোকা। তাহলে বোঝা গেল আজকে পৃথিবীর যে পরিস্থিতি তার ফলে তৃতীয় বিশ্বযুদ্ধ হতেই পারে। এই তৃতীয় বিশ্বযুদ্ধ কখন শুরু হবে, কিভাবে হবে, তখন ইমাম মাহদী আলাইহিসসালাম পৃথিবীতে আগমন করবেন এটি আমরা নিশ্চিত, কিন্তু দিনক্ষণটি এখনও নিশ্চিত নয়। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে বলেছেন, হযরত ইমাম মাহদী আলাইহিসসালাম এর আবির্ভাব ততক্ষণ পর্যন্ত ঘটবে না যতক্ষণ পর্যন্ত পৃথিবীর 1/3 মানুষকে হত্যা করা হবে এবং তখন পৃথিবীর 1/3 মানুষ জীবিত থাকবে। অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিঃসন্দেহে সঠিক এবং বর্তমান আমরা এগুলো ঘটার উপক্রম এবং প্রস্তুতি চোখের সামনেই দেখতে পাচ্ছি। করোনা ভাইরাস দিয়েই যেন এই সংকট এবং বড় ধরনের বিপর্যয়ের সূত্রপাত হয়ে গেল। এবং বুখারীর হাদিসে পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমাম মাহদী আলাইহিসসালাম এর আগমনের পূর্বে ফুরাত নদী শুকিয়ে যাবে,
অর্থাৎ তৃতীয় বিশ্বযুদ্ধ হবার আগে মানুষ কী নিয়ে যুদ্ধ করবে তা হলো এই ফুরাত নদী শুকিয়ে যাবে এবং ওইখান থেকে একটি স্বর্ণের খনি বের হবে। এই স্বর্ণের খনি আত্মসাত করার জন্য মানুষ একে অপরের সাথে যুদ্ধ করবে, তার ফলে এক তৃতীয়াংশ মানুষ মারা যাবে এবং এক তৃতীয়াংশ মানুষ পৃথিবীতে জীবিত থাকবে। ইমাম মাহদি আলাইহিসসালাম পৃথিবীতে আগমনের পূর্বে আরও কয়েকটি আলামত আছে, তার মধ্যে একটি হলো রমজান মাসে এক বিকট আওয়াজ হবে এবং এই বিকট আওয়াজের ফলে 70,000 মানুষ অন্ধ হবে, 70,000 মানুষ বিকলাঙ্গ হবে, 70,000 মানুষ বধির হয়ে যাবে এবং 70,000 মানুষ বোবা হয়ে যাবে। ইতিমধ্যে হয়তো আপনারা শুনতে পেরেছেন যে 29 এপ্রিল একটি গ্রহাণু আমাদের পৃথিবীর পাশ দিয়ে যাবে এবং যদি সেটা পৃথিবীর সাথে সংঘর্ষ হয় তাহলে অনেক মানুষ পৃথিবী থেকে বিদায় নিতে পারে। তাহলে এই বছর যদি রোজা 23 বা 24 এপ্রিল হয় এবং গ্রহাণুটি যদি 29 এপ্রিল পৃথিবীর পাশ দিয়ে যায় তা নিয়েও আলেম ওলামারা বিভিন্ন সংকট করছেন। যদিও মহাকাশ গবেষণা কেন্দ্র যুক্তরাষ্ট্রে অবস্থিত নাসা থেকে শুরু করে আরও অনেক গবেষণা কেন্দ্র থেকে বলা হচ্ছে এটি নিরাপদ দূরত্বেই যাবে এবং এটি পৃথিবীতে আঘাত করার কোনো সম্ভাবনা নেই, কিন্তু আল্লাহই ভালো জানেন, ভালো মন্দ সকল কিছুই রব্বুল আলামিনের হাতে। আর পৃথিবীতে যেহেতু এসেছি মৃত্যুর স্বাদ একদিন বহন করতেই হবে, সুতরাং আমাদের উচিত তওবা ইস্তগফার করে পূর্বের গুনাহ এবং এর জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা। ইমাম মাহদী আলাইহিসসালামের আগমনের পূর্বে আরেকটি আলামত ঘটবে এবং সেটা হলো কোনো এক রমজান মাসে একই মাসে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ হবে। কারো কারো মতে সেটা পূর্বে হয়ে গেছে এবং কেউ কেউ বলেন এখনও হয়নি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ যে আলামতের কথা বলেছেন সেটা হলো ইমাম মাহদী আলাইহিসসালাম আসার পূর্বে সিরিয়াতে 12 বৎসর যুদ্ধ থাকবে। তাহলে আমরা জানি সিরিয়াতে প্রায় 8 বছর যাবৎ যুদ্ধ চলছে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতে এই আলামত হতে আর 3 থেকে 4 বছর সময় বাকি আছে। ইমাম মাহদী আলাইহিসসালাম আসার পূর্বে আরেকটি আলামত ঘটবে, তা হল আরবের একজন খলিফা মারা যাবে এবং তারপর খলিফার 3 ছেলে সম্পদ নিয়ে লড়াই করবে, অবশেষে তাদের 3 জনের মধ্যে কেউই খলিফা হতে পারবে না। আমরা জানি বর্তমানে আরবের সর্বাধিক রাজনৈতিক সংকটময় পরিস্থিতি বিরাজ করছে। মোহাম্মদ বিন সালমান একের পর এক অবৈধ কাজগুলো নিঃসংকোচে করে যাচ্ছেন। আমরা জানি বর্তমান প্রিন্স হলো সালমান বিন আব্দুল আজিজ এবং ক্রাউন প্রিন্স হলো তার ছেলে মোহাম্মদ বিন সালমান। তার আগে ক্রাউন প্রিন্স হিসেবে দায়িত্বরত ছিল প্রিন্স নায়েফ, কিন্তু মোহাম্মদ বিন সালমান বিভিন্নভাবে তাকে সরিয়ে দিয়েছে। তাহলে আমরা দেখতে পাই হাদিসের বর্ণনা অনুযায়ী সালমান বিন আব্দুল আজিজ হলেন সেই খলিফা এবং তার 3 পুত্রও রয়েছে, এবং এর থেকে আমরা বুঝতে পারি সালমান বিন আব্দুল আজিজ মারা যাওয়ার পর ইমাম মেহদী আলাইহিসসালামের আগমন ঘটবে। এর আবির্ভাব ঘটার পূর্বে আরেকটি আলামত ঘটবে, সেটা হলো হজের মৌসুমে হত্যা যুদ্ধ চালানো হবে। আমরা যদি লক্ষ্য করে দেখতে পাই তাহলে আজকে কিন্তু আরবের অবস্থা কিছুটা এরকম, এবং এগুলোই হচ্ছে ইমাম মাহদী আলাইহিসসালাম আসার পূর্বাভাস। ইমাম মাহদী আলাইহিসসালাম আসবেন, এসে তিনি জামজাম এবং হাতিমে কাবা এর মাঝখানে দাঁড়াবেন। ওনার চেহারা সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওনার কপাল খুব চওড়া হবে, নাক খাড়া হবে, ওনার চেহারা একেবারে উজ্জ্বল হবে না, মাঝামাঝি হবে। উনি অতি লম্বা হবেন না এবং অতি খাটোও হবেন না। উনি যখন সবার সাথে দাঁড়াবেন তখন ওনাকে সবার থেকে বড় দেখা যাবে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভেতরেও ছিল। উনি অতি সুস্বাস্থ্যবান হবেন না, মাঝামাঝি অবস্থায় থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যত পয়গাম্বর দুনিয়াতে পাঠিয়েছেন সেই পয়গাম্বরকে ওই জামানার সবচেয়ে সুন্দর বানিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত আওলাদ দুনিয়াতে আছে তাদের সকলের চেহারা সুন্দর। ইমাম মাহদী আলাইহিসসালামের নাম কি হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার নাম হবে মোহাম্মদ, আমার নামে নাম। এবং আরও গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলেন তার বাবার নাম আমার বাবার নামের মতো আব্দুল্লাহ হবে, তার মায়ের নাম আমার মায়ের নামের মতো আমিনা হবে। হযরত ইমাম মাহদী আলাইহিসসালাম যখন আসবেন তখন তিনি মদিনা থেকে মক্কায় আসবেন এবং মানুষ তার নিকট হাতে হাত রেখে বায়াত হতে যাবে এবং মানুষ তাকে দেখেই চিনে ফেলবে এবং বলবে এই হলো আমাদের নেতা।
মুসলমানগণ যখন এই আওয়াজ শুনবে তখন চতুর্দিক থেকে মুসলমানগণ দলে দলে তার কাছে বায়াত গ্রহণের জন্য এসে ভিড় করবে। তিরমিজি শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খোরাসান থেকে এক কালো পতাকাধারী বাহিনী যাবে এবং তোমরা সেখানে এসে ইমাম মাহদি আলাইহিসাল্লামকে খুঁজবে। এই কালো পতাকাধারী দল পৃথিবীতে যে কতবার এসেছে এবং প্রত্যেকেই নিজেকে ইমাম মাহদি আলাইহিসাল্লাম দাবি করেছে। বনু আব্বাসিয়া নামে একটি দল ছিল এবং তাদের পতাকাও ছিল কালো। তখন তারা অনেকেই নিজেকে ইমাম মাহদি আলাইহিসাল্লাম বলে দাবি করেছিল। আবার কিছুদিন আগে একটি দল বের হয়েছিল, তার নাম ছিল আইএস, এবং তারাও নিজেদেরকে ইমাম মাহদি আলাইহিসাল্লাম বলে দাবি করেছিল। কিন্তু সর্বশেষ কথা হলো, সেই আইএস দলটি ইমাম মাহদি আলাইহিসাল্লামের দল তো দূরের কথা, মুসলিম বলে পরিচয় দেওয়াটাও ঠিক হবে না। কিন্তু সর্বশেষ কথা হলো, ইমাম মাহদি আলাইহিসাল্লাম যে আসবে তার অনেক নমুনা ঘটে গেছে। কিছুদিন আগে 2020 সালকে মুসলমানদের জন্য স্মরণীয় একটি সাল বলা হয়েছিল, কারণ ডোনাল্ড ট্রাম্প তালেবানদের সাথে একটি শান্তি চুক্তি করেছিল এবং এটাই হলো ইমাম মাহদি আলাইহিসাল্লাম আসার পূর্বাভাস। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মাঝে এমন একটি দল থাকবে যে দলগুলো কিয়ামত পর্যন্ত অপশক্তি প্রয়োগকারী দলগুলোর উপর বিজয়ী হবে। দেখুন, তালেবানদের অনেক চেষ্টা সাধনার পর কিন্তু তাদের কাছে আমেরিকা হার মানতে বাধ্য হয়েছে, তাদের ধ্বংস করতে পারেনি। এমনকি ব্রিটিশ, রাশিয়া এবং সর্বশেষ যুক্তরাষ্ট্র পর্যন্ত পরাজয় বরণ করেছে, তালেবানদের ধ্বংস করে দিতে চেয়েছিল, কিন্তু অবশেষে তারা শক্তি সামর্থ্য হারিয়ে আপোষ করতে বাধ্য হলো। তাদের পকেটে থেকে যাওয়া মেসোয়াক, মাথায় থাকা পাগড়ি, চেহারার সুন্দর দাড়ি, সম্পূর্ণ সাধারণ মানুষ তারা, কিন্তু তাদের শক্তি কি? তাদের শক্তি হলো ইমান। তালেবান নেতার নাম হলো শাইখুল হাদিস। তিনি সারা বিশ্বে মানুষদের সামনে এ কথা প্রমাণ করেছেন যে তারা জঙ্গিবাদ নয়, বরং শান্তিপূর্ণ এবং সভ্যতা, সহনশীলতা এবং বিভিন্ন ধর্মের মানুষের সাথে সৌহার্দ্য সম্প্রীতিতে বিশ্বাসী। এবং তালেবানদের মধ্যে এই কর্মকাণ্ড পরিলক্ষিত হয়, তারা কট্টরপন্থী নয়। সুপ্রিয় দর্শক, ইমাম মাহদি আলাইহিসসালাম পৃথিবীতে আসবে এই নিয়ে হতাশ হবার কিছু নেই, কারণ সুফিয়ান সাওরি বলেন, যদি ইমাম মাহদি আলাইহিসসালাম আমার ঘরের সামনে দিয়ে যায় তাহলে আমরা তাকে ডাক দিব না, কারণ উনি যে ইমাম মাহদি আলাইহিসসালাম সেটা আল্লাহ তাআলা মানুষের সামনে এমনিতেই প্রকাশ করে দিবেন। ইমাম মাহদি আলাইহিসসালাম যখন মক্কাতে আসবেন তখন চতুর্দিক থেকে লোকজন আসবে, বিশেষ করে সিরিয়া থেকে কালব গোত্রের কিছু মানুষ ইমাম মাহদি আলাইহিসসালামকে প্রতিহত করার জন্য আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তারা আসবে তখন আল্লাহ তাআলা তাদের মাটিতে ধসে দিবেন। এই দিক দিয়ে আরবের মধ্যে কিছু লোক, অর্থাৎ বাদশার ছেলেরা, ইমাম মাহদি আলাইহিসসালামের বিরোধিতা করবে এবং আল্লাহ তাআলা তাদের ধ্বংস করে দিবেন। দুনিয়ার কোনো পারমাণবিক অস্ত্র, কোনো ড্রোন হামলা, কোনো আত্মঘাতী হামলা, কোনো অপচেষ্টা এবং দুনিয়ার কোনো শক্তি, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য দয়ায় ইমাম মাহদি আলাইহিসসালাম যাবতীয় বিপদ থেকে রক্ষা পেয়ে যাবেন। দুনিয়ার কোনো শক্তি ইমাম মাহদি আলাইহিসসালামের বাহিনীদের ফেরাতে পারবে না। ইমাম মাহদি আলাইহিসসালাম এর বাহিনীরা জয়ী হবেন এবং পুরো পৃথিবীতে তারা ইসলামের শাসন কায়েম করবেন। এবং ইমাম মাহদি আলাইহিসসালামের সময় আল্লাহ মানুষদের এত বেশি পরিমাণ বরকত দিবেন যে পৃথিবীতে তখন কোনো গরিব থাকবে না। আজকের আলোচনার দ্বারা আমরা বুঝতে পারলাম, ইনশাআল্লাহ ইমাম মাহদি আলাইহিসসালাম দুনিয়াতে আসবেন এবং তার আসার সময় অতি নিকটবর্তী। কিন্তু কখন আসবে তা একমাত্র আল্লাহ তাআলা জানেন। অনেকে যেমন বলেন, এক বছর পর, দুই বছর পর, অমুক সাল। আসলে চূড়ান্ত সত্য কথা হচ্ছে আল্লাহই ভালো জানেন। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন এবং বর্তমান সংকটময় করোনা ভাইরাসের পরিস্থিতিতে আল্লাহমুখী হওয়ার তৌফিক দান করুন। কেননা এই মহামারীটিও কিয়ামতের একটি পূর্ব লক্ষণ। বলা তো যায় না, হয়তো সময় ঘনিয়ে এসেছে, এরপর আস্তে আস্তে এক এক করে ঘটে যেতে পারে বাকি বিষয়গুলো। তাহলে সময় যখন কম, কেন আমরা হেলাফেলায় সময় নষ্ট করব? আল্লাহ রাব্বুল আলামিনের রজ্জুকে শক্ত করে ধরে রাখতে হবে, যেমনটি কোরআনে বলা হয়েছে, তোমরা ইসলামের রশিকে শক্ত করে ধরে রাখো, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না।